मंचापलपतिरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो पद्म जगद्गुरु नित्य लीला प्रविष्टम विष्णुपाद श्री श्रीमद भक्ति प्रज्ञान केशव गोस्वामी महाराज विंश पूर्ति विरह तिथि बा तिरुभाव महोत्सव श्रील गुरुपाद पद्म अप्राकृत शिक्षा और जीवनी आलोचना प्रतिदारी होय प्रतिवत्सरी आविर्भाव तिथि एवं तिरुभाव तिथि दुई हमारे काछे उपस्थित हन गुरु वैष्णवगणेर आविर्भाव तिरुभाव तिथि हमारे आत्मकल्याणजनक अवस्थार सृष्टि करे तादेर अप्राकृत पूत जीवनी और शिक्षा हमारे के साधन भजनेर अति उन्नततर स्थाने प्रतिष्ठित करे प्रतिदिन परिगुरु वैष्णव संसन हवा प्रयोजन गुरु वैष्णवगण महिमा महात्म कीर्तन कर ले परमार्थिक कल्याण लाभ है परिगुरु वैष्णव तीनेर स्मरण है विघ्न विनाशन सर्व वांछित पूरण सुतरां साधन भजने प्रयासी व्यक्तिगण नित्य प्राप्त ही कृत्य हिसाब एगुलो मेने नीता है चातुर्मास व्रत आरम्भ हो एटी हलो चतुर्थ मास तीनटे मास आमादे केटे गेछे श्रावण भाद्र आश्विन कार्तिक मासे कार्तिक व्रत पड़छे कार्तिक व्रतर अपर नाम दामोदर व्रत ऊर्ज व्रत बा नियम सेवा एई मासे भगवानेर प्रतिविधान करले भगवानेर नाम रूप गुण लीला कथा श्रवण कीर्तन स्मरण करले भगवान विशेष खुशी हन मास दामोदर कृष्णेर भीषण प्रिय मास एवं श्रीजी राधादेवीर विशेष प्रिय मास शास्त्रे चतुर्मास व्रतेर मध्ये ऊर्जादर एकटा कथा लेखा आछे चौषट प्रकार भक्तंग जाजनेर कथा शास्त्रे उल्लिखित हुए भगवान के चौषट रकमे भालोबासा जाए जार नाम भक्तंग तार मध्य एक ऊर्जादर जेहेतु ऊर्जादर देखा आछे जन्मे अनेक सुविधावादी भक्त तारा ऊर्जादर पर ही जोर दिए थाकें किंतु चतुर्मास व्रतेर जे विधान आछे शास्त्रे सेटाके प्राय एक रकम उपेक्षाई करा हय আমাদের পূর্ব পূর্ব মহাজনগণ
গোস্বামীগণ তারা এই চাতুর্মাস ব্রত পালন করেছেন বিশেষ শ্রদ্ধা ভক্তির সহ। বর্তমানে চাতুর্মাস ব্রত প্রায় একরকম উঠেই গেছে, সকলেই কার্তিক ব্রত পালন করবার চেষ্টা করেন, তাতেই চাতুর্মাস ব্রতের ফল লাভ করারও চেষ্টা করে থাকেন। দেখা যায় আমাদের পূর্ব মহাজন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যিনি রাধাভাবে শ্রী গৌরাঙ্গ মূর্তিতে জগতে প্রকটিত হয়েছিলেন, অখিল লোকগুরু অখিল লোকশিক্ষক রূপে জগতে, যিনি সাধন ভজন নিজেই শিক্ষা দিয়েছেন, স্বয়ং ভগবান নিজে হাতে শিক্ষা না দিলে আমরা শিক্ষাটা ঠিক মানতে পারি না। কাল প্রসঙ্গক্রমে আলোচনা করেছিলাম আমরা গীতার বাক্য, কৃষ্ণ অর্জুনকে বলছেন উৎসৃদয়ুরুণে লোকা ন কুর্যা কর্মচে দহন। অর্জুন, আমি নিজে স্বয়ং মালিক হয়েও কষ্টকর পরিশ্রম কেন করছি জানো? যদি আমি এই কষ্টকর পরিশ্রম না করি তাহলে লোকে কেউ কিছু করবে না, সেই জন্য আমি মূল মালিক হয়েও আমাকে এ কষ্ট স্বীকার করে জগৎকে শিক্ষা দিতে হচ্ছে। গীতায় এটা স্পষ্ট। আবার এ কথাও তিনি অর্জুনকে বলছেন লক্ষ্য করে, যদ্যদাচরতি শ্রেষ্ঠ তত্তদেব ইতরোজন সযত প্রমাণং করুতে লোকস্তদনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তি যা আচরণ করেন অনুশীলন করেন যা শিক্ষা দেন সবটাই পরবর্তী যারা সাধক আছেন তারা সেটাকে মেনে নেন, সেইটারই অনুবর্তন করেন, সেই জন্য আমাকে এ কষ্টকর পরিশ্রম করতে হচ্ছে। চৈতন্য মহাপ্রভু তিনি তো অভিন্ন ব্রজেন্দ্র নন্দন, রাধাভাবদ্যুতিষু বলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম, সেই মূর্তিতে তিনি এসেছেন, তার আগমন বার্তা শাস্ত্রে বিভিন্ন জায়গায় সুন্দরভাবে বুঝানো আছে, তার স্বরূপ ব্যাখ্যা করা আছে। নরহরি সরকার ঠাকুর তিনি একটা শ্লোক রচনা করে তার আবির্ভাবের কথা ঘোষণা করেছেন, কৃষ্ণ দেব কলিযুগ ভবং লোকমালক্য সর্বং পাপাসক্তান কৃপা সিন্ধুশ্চৈতন্য মূর্তি তসমিন জেসমন অভবতি সদা কৃষ্ণ বুদ্ধির নরানম ধিক্তান ধিক্তান ধিগিতি ধিগিতি ধারেত কিং মৃদঙ্গ। মৃদঙ্গে যে খোলের বোল আছে সেই বোলের মধ্যে এই কথাটা বলা হচ্ছে কি, তার জীবনে ধিক তার জীবনে ধিক, ধিক্তান ধিক্তান এই বোলের মধ্যে। সে পরম করুণাময় যে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি গৌরাঙ্গ মূর্তিতে শচী সিন্ধু গর্ভমাঝি আবির্ভূত হয়েছেন, কলিজীবের অশেষ দুর্দশা দেখে পাপাসক্তান কৃষ্ণ চৈতন্য মূর্তি তিনি জন্মগ্রহণ করছেন তাদের কল্যাণের জন্য। এখানে যে ভগবান তাতে যদি কারো ভগবদ্বুদ্ধি না হয় কৃষ্ণবুদ্ধি না হয়
তাহলে সেই ব্যক্তি স্বচ্ছ স্বচ্ছতর। তাকে যদি কেউ সাধারণ মনুষ্য বুদ্ধি করে তাহলে জগতের অকল্যাণ, কথাটা ব্যাখ্যা করেছেন। তা সেই জগৎগুরু লীলাভিনয়কারী ভগবান জগৎকে কিভাবে সাধন ভজন করতে হবে, কিভাবে ভগবানকে পেতে হবে, কেমন আকুলতা ব্যাকুলতা প্রয়োজন শিক্ষা দিয়েছেন। তিনি নিজে চাতুর্মাস্য ব্রত করেছেন। চৈতন্য মহাপ্রভু আপনারা জানেন দক্ষিণ দেশে গিয়ে তিনি চাতুর্মাস্য ব্রত করেছেন শ্রীরঙ্গমে। পরবর্তীকালে তার পার্ষদগণ তারাও সে নীতি আদর্শ প্রদর্শন করেছেন। সকলের শেষের দিকে যদি আমরা টানি তাহলেও দেখা যায় সিদ্ধ জগন্নাথ দাস বাবুজি মহারাজ, শ্রী সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর, শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ, অষ্টদীয় গুরুপাদ বা শ্রী ভক্তি প্রজ্ঞান কিশোর গোস্বামী, এরা সবাই চাতুর্মাস্য ব্রত করেছেন, ঐর্যব্রতও পালন করেছেন সুন্দরভাবে। কিন্তু এখন আমরা কিছুটা ফাঁকিবাজির মধ্যে পড়ে গেছি, বাজারটা কিছু সস্তা করে নিচ্ছি, কষ্ট স্বীকার করার প্রবণতা ধৈর্য উৎসাহ আমাদের নাই। সেই জন্যই চাতুর্মাস্যকে প্রায় বাদ দিয়ে এসে পড়েছি কার্তিক মাসের মধ্যে। সবটাই করতে হবে। যেমন আজকাল সরস্বতী প্রভুপাদের সময়ে যখন তিনি প্রথম মঠ মিশন যখন গড়েন আরম্ভ করেন, সে সময় আইনের কিছুটা প্রথমের দিকে শিথিলতা ছিল, কিন্তু পরবর্তীকালে পুরো আইনটা চালু হয়েছে। ব্রতোৎসবাদির যেসব স্মৃতি গ্রন্থ রয়েছে, নবদ্বীপ পঞ্জিকা বলুন, শ্রীচৈতন্য পঞ্জিকা বলুন, এগুলো তো তখনও চালু ছিল। তাতে তো উপবাসের তালিকা দেওয়া আছে, উপবাস হত। এখন অনেকেই বলছেন প্রভুপাদের সময়ে যখন এরকম কড়াকড়ি কিছু ছিল না, সুতরাং আমরা এটা করব না, বা না করলেও চলে, এমন কথাগুলো এসেছে, খুবই দুঃখের কথা। আমরা তো সবসময় ফাঁক খুঁজছি, ফাঁকি দেওয়ার চেষ্টায় আছি, তার ভিতরে যদি কখনো কোথাও ফাঁকি দেওয়ার যুক্তি বা সুযোগ সুবিধা পেয়ে গেলাম, আর আমাদের রাখে কে ধরে কে। ঠিক বর্তমান পরিবেশ এমন হয়েছে, আমাদেরই গৌরী মঠের বিভিন্ন শাখায় বিভিন্ন জায়গায় যারা যারা পৃথক পৃথক ভাবে মঠটট করে বসেছেন, তাদের অনেকের মধ্যেই দেখা যাবে তারা চাতুর্মাস্য ব্রত করছেন না। ওই টেনে টুনে ঊর্যব্রত কার্তিক মাসটা কোন রং করে করেন, কিন্তু গুরুবর্গ যা করেছেন তাতে আপত্তি কি হচ্ছে? তার তো নজির রয়েছে, প্রমাণ রয়েছে, সেখানে ফাঁকি দিলে লাভ কি হবে? সব সস্তার বাজার করে নেওয়া হচ্ছে কেন? আজ এমন অবস্থা হয়েছে এই গৌড়ীয় মঠেরই বিভিন্ন শাখায় যে তারা বহু প্রয়োজনীয় উপবাসাদিও বর্জন করছেন। আপনারা শুনলে অবাক হবেন না, আমার কাছে খবর আছে অনেকেই আজকাল রামনবমী করেন না, নিত্যানন্দ ত্রয়োদশী করেন না,
बलदेव पूर्णिमा करें ना महाविष्णु अवतार अद्वैत सप्तमी आविर्भाव तिथि पालन करें ना माकड़ी सप्तमी এরকম আরো অনেক কিছু আছে। তা একদিকে ওদিকে উপবাস কমিয়ে দেওয়া হল, আর একদিকে বহর বেড়েছে। যেখানে উপবাসের দরকার নেই সেখানে উপবাসের ব্যবস্থা। শিব ঠাকুরের আবির্ভাবের দিনে, শিব চতুর্দশীর দিনে উপবাস না করলেও হয়, তবে যদি কেউ করেন সেই জন্য হয়তো সেখানে উপবাসের ব্যবস্থা দেওয়া হল বা তৎপরদিন পর দিবস পালনের ব্যবস্থা দেওয়া হয়েছে। ওদিক দিয়ে বেড়ে যাচ্ছে। কোন শক্তি জাতীয় তত্ত্বের আবির্ভাবের দিনেতে উপবাসের ব্যবস্থা নাই। কেউ কেউ ব্যবস্থা দিচ্ছেন, করছেন, তাহলে যেগুলো প্রয়োজনীয় ব্যাপার সেগুলোকে বাদ দিয়ে অল্প প্রয়োজনীয় না করলেও চলে সেইগুলো করার অর্থ কি হচ্ছে, এগুলো বিশেষ লক্ষ্য করবার বিষয়। রামনবমীকে বাদ দিচ্ছেন কেউ কেউ, তার পিছনে যুক্তি কি? মা রামচন্দ্র পূর্ণ অবতার নন, সেই জন্য রামনবমী তিথি পালন না করলেও চলবে। কয়েক বৎসর এক মঠে রামনবমী তিথি উপবাস করা হল না। এইরকম ধরনের খামখেয়ালি খুশিপনা চলছে আজকাল। আমরা যদি মহাজন জেন গতস্য পন্থা এটাই যদি আইন হয় তাহলে আমরা ওটাকে ছাড়ছি কেন, ছাড়তে যাচ্ছি কেন, আবার নূতন নূতন ব্যবস্থাই বা প্রবর্তন করছি কেন? এগুলো আমাদের হিসাব নিকাশ করা দরকার। পুরনোটাকে ধরে রাখা যদি প্রয়োজন আছে, তার পিছনে যদি যুক্তিতত্ত্ব তত্ত্ব সিদ্ধান্ত আছে, সেটা করতে হবে। কিন্তু যে জিনিস বিশেষ প্রয়োজন, যে ব্রত উপবাসের ব্যবস্থার স্বয়ং চৈতন্য মহাপ্রভু দিলেন, সেই জিনিসটা আমরা ছাড়তে যাচ্ছি কেন? শ্রীমন মহাপ্রভু তিনি হরিভক্তি বিলাস বৈষ্ণব স্মৃতির রচনার জন্য পয়েন্ট দিলেন সনাতন গোস্বামীকে। তার ভিতরে দেখা যাচ্ছে একাদশী, জন্মাষ্টমী, বামন দ্বাদশী, শ্রীরাম নবমী আর নৃসিংহ চতুর্দশী, এইসবে বিদ্ধত্যাগ অবিদ্ধকরণ এসব ব্যবস্থা দেবে তুমি। এইসব তো লিস্টের ভিতরে এনলিস্টেড, এটা সেগুলো কি করে বাদ দিচ্ছি আমরা? তাহলে মহাপ্রভুর কথা কতটুকু শুনছি মানছি, উপরওয়ালা গোস্বামী গুরুবর্গের কথা কতটুকু শুনছি মানছি আমরা, এগুলো চিন্তা করার ব্যবস্থা নয় কি? এগুলো তো চিন্তার দরকার। এগুলো শুধু ঊর্জা দ্বারা করলে হবে না। কেন? না পূর্ববর্তী মহাজনগণ গোস্বামীগণ তারা তো পথ দেখিয়ে গেছেন। মহাজনগণ যে পথে করেছেন নয়ন, সেই পথ প্রতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তির ধ্বজা ধরে আমরাও অববরণীয়। যদি এ কথা ঠিক তাহলে ছাড়ছি কেন, আবার নূতন নূতন জিনিস টেক আপ করছি কেন যেটা অপ্রয়োজনীয়? দরকার কি? এসব জিনিসগুলো বিচার করা দরকার। জায়গা ধরছে না বলে তীর্থ মাসে পড়ছে আজ। আজ থেকে ঊর্জব্রত, কার্তিক ব্রত বা দামোদর ব্রত বা নিয়ম সেবা আরম্ভ হচ্ছে। তা দামোদর ব্রততে বিশেষভাবে
কিছু বিধি নিষেধ রয়েছে। ঊর্জব্রত থেকেও আরেকটু কঠোরতা আছে, সেটুকু আমরা আলোচনা করব। আর এই ব্রতকালে প্রত্যহ সত্যব্রতমুনি রচিত যে শ্রী দামোদরাষ্টকম, এটা প্রত্যহ গান করতে হবে, স্মরণ করতে হবে, আলোচনা করতে হবে, এটা বিশেষ বিধি আছে। কিছু বেশি জিনিস কিছু ত্যাগ স্বীকার করতে হবে লেখা আছে, আর কিছু কিছু জিনিস বেশি অনুশীলন করতে হবে। অন্যদিনে যতটা হরিনাম করি তার থেকে বেশি করে নাম করতে হবে, অন্যদিনে যতটুকু গ্রন্থ আলোচনা করার সুযোগ হয় তার থেকে বেশি করে করতে হবে, অন্য সময়ে যতটা সেবা কাজ করি শ্রী বিগ্রহের ঠাকুরের পূজা অর্চন ইত্যাদি আরো বেশি ভালো করে করতে হবে, অন্য সময়ে যতটা হরিকথা শ্রবণের সুযোগ পাই তার থেকে বেশি সুযোগ নিতে হবে, এসব কথাগুলো লেখা আছে। চাতুর্মাস ব্রতই করি আর ঊর্জব্রতই করি, বাড়িতে থেকে করা দায় ঠেকা গোছের। শাস্ত্রে যা বিধিবিধানগুলো আছে সেগুলো কোন তীর্থে গিয়ে করতে হবে বা কোন ধামে গিয়ে করতে হবে, এই নির্দেশ আছে। ন গৃহে কার্তিকিং কুরজাত বিশেষেন তু কার্তিকম, তীর্থে তু কার্তিকিং কুরজাত সর্বযত্নেন ভামিনী, শিব ঠাকুর শিবানীকে বলছেন। তীর্থে গিয়ে ধামে গিয়ে কার্তিক ব্রত পালন কর, তাহলে বিশেষ বৈশিষ্ট্য আছে কথাটার। তীর্থে গিয়ে করা, ধামে গিয়ে করা, এটাও বুঝতে হবে। যেসব নিয়মগুলো আছে আমি আজকে শুধু কেবলমাত্র আরম্ভ করে দেব, সময় তো হয়ে গেছে প্রায়, তাহলেও নিয়ম রক্ষা করব। পড়েছি আজ তার প্রথম দিবস, ষোড়শ বিলাস পরিভক্তি বিলাস, তাতে বলছেন অথ কার্তিক কৃত্তম দামোদরং প্রপদ্দেহং শ্রীরাধা রমণং প্রভুং প্রভাবাজ যস্য তৎপৃষ্ঠ কার্তিক সেবিতু ভবেত। কার্তিক কৃত্য সম্বন্ধে বলছেন, আমি রাধারমণ প্রভু দামোদরের শরণাপন্ন হই, যার প্রভাব হেতু তদীয় প্রিয়তম কার্তিক মাস পরিসেবিত হবেন। স্কন্দপুরাণ ও পদ্মপুরাণে কার্তিক কৃত্যাদি স্পষ্টরূপে প্রকাশ পাইয়াছে, তথাপি আমি একত্র সার সংগ্রহ করে এ স্থানে লিখিতেছি। বৈষ্ণব ব্যক্তি বিশেষ করে এই কার্তিক মাসে নিত্য দামোদরের অর্চন, প্রাতঃ স্নান, ব্রত প্রভৃতি কার্য সমুদায় অনুষ্ঠান করবেন। দিন বিশেষে যে ভগবত পূজনাদি করতে হবে অগ্রে লেখ্য বিশেষ বিধি দ্বারা তা বিবেচনা করবে। কার্তিক ব্রতের নিত্যতা স্কন্দপুরাণে ব্রহ্ম নারদ সংবাদে বলছেন, হে ধার্মিক শ্রেষ্ঠ, যে ব্যক্তি দুষ্প্রাপ্য মনুষ্যত্বকে প্রাপ্ত হয়ে কার্তিকোক্ত ধর্ম আচরণ না করে সে ব্যক্তি পিতৃমাতৃ হত্যা নিত্য পাপে পাতকি হয়। যে ব্যক্তি কোন নিয়ম ধারণ না করে যদি দামোদর প্রিয় কার্তিক মাস ক্ষেপণ করে তাহলে সে সর্বধর্ম বহিষ্কৃত হয়ে তীর্যগজনী লাভ করে। হে মুনিশ্রেষ্ঠ, যে নর কার্তিক মাসে ব্রত না করে তাকে ব্রহ্মহা গগন স্বর্ণস্তেই সর্বদা মিথ্যাবাদী বলিয়াই জানিবে। হে মুনিশার্দুল, বিশেষ করে বিধবা
যদি কার্তিক মাসে ব্রত না করে তবে সে নিশ্চয়ই নরকে পতিত হবে। গৃহস্থ মনুষ্য যদি কার্তিক মাসে ব্রত না করেন তাহা হইলে তাহার ইষ্টাপূর্ত সমস্ত কর্ম বিকল হবে এবং মহাপ্রলয় পর্যন্ত নরকে বাস করতে হবে। কার্তিক মাস উপস্থিত হলে যদি কোন ব্রাহ্মণ ব্রতপরামুখ হন তাহলে ইন্দ্রাদি দেবতা সকল তার প্রতি বিমুখ হবেন। হে বিপ্রেন্দ্র, যদি কোন ব্যক্তি কার্তিক মাসে ব্রত না করে বহু বহু যজ্ঞ দ্বারা যাগ শত শত শ্রদ্ধাদি অনুষ্ঠান করেন তথাপি তিনি স্বর্লোকপ্রাপ্ত হন না, যদি বিধবা বিশেষত বর্ণাশ্রমী যদি কার্তিক মাসে বৈষ্ণবব্রত না করেন তাহলে তারা নরকে পতিত হন। হে বিপ্রেন্দ্র, যদি কার্তিক মাসে বৈষ্ণবব্রত না করল তবে তার বেদপাঠ পুরাণাদি শাস্ত্রপাঠে কি হবে? যে ব্যক্তি জন্মাবধি যথাবিধি যে পুণ্য উপার্জন করেছে সে যদি কার্তিক মাসে কার্তিক ব্রত না করে তাহলে তার সেই সকল পুণ্যই ভস্মীভূত হয়। যাহা দান করিয়াছে, যাহা জপ করিয়াছে, যে কিছু সমূহ তপস্যা করিয়াছে কার্তিক মাসে ব্রত না করলে তৎসমুদায়ী বিফলতা প্রাপ্ত হয়। হে নারদ, কার্তিক মাসে উত্তম বৈষ্ণবব্রত না করলে সপ্ত জন্মার্জিত পুণ্য নষ্ট হয়। হে মহামুনি, যাহারা কার্তিক মাসে পবিত্র বৈষ্ণব নামক এই ব্রত করেন নাই এই সংসার মধ্যে সেই সকল মানুষকে পাপস্বরূপ বলে জানবে। পরপর আলোচনা করা যাবে রোজি কিছু কিছু, আজ এখানে ওইটুকু থাক। দামোদরাষ্টক কোথায় গেল? শ্রী শ্রী দামোদরাষ্টকম নমামীশ্বরং সচ্চিদানন্দ রূপং লসৎকুণ্ডলং গোকুলে ব্রাজমানং যশোদা ধিয় লুখ লব্ধবমানং পরামৃষ্টমত্যং তত দ্রুত গোপ্যা। এর অন্যায় আছে, মূলানুবাদ আছে, টিকানুবাদ আছে, সবই আলোচনা করতে হবে রোজি। আজ আমি শুধু আরম্ভ করে রাখব মূলানুবাদ। যার গন্ধাধ্যায়ে দোদলীয়মান কুণ্ডলাধ্যায় ক্রীড়া করছে, যিনি গোকুল নামক অপ্রাকৃত চিহ্ন ধানে শোভমান, যিনি দেবীমান্ড ভগ্ন করার অপরাধে মাতা যশোদার ভয়ে ভীত হয়ে উদুখল থেকে লম্ফ প্রদান পূর্বক অতি বেগে ধাবমান, মাতা যশোদাও তদপেক্ষা অধিক বেগে পশ্চাৎ পশ্চাৎ ধাবিত হয়ে যাঁর পৃষ্ঠদেশ ধারণ করেছিলেন সেই সচ্চিদানন্দ স্বরূপ সর্বশক্তিমান শ্রীকৃষ্ণকে আমি নমস্কার করি। আজ এইটুকু করে আমি শেষ করছি, কাল এর পরের থেকে বিস্তারিত আলোচনা কাল থেকে হবে। ভক্তিভাবেন কেশব নরকম তে গমিষ্যন্তি যমলুতৈস্তু জন্তৃতা জন্মকোটি সহস্রস্তু প্রাপ্ত দুর্লভম কার্তিকেনার্চিত বিষ্ণুর হারিতম তেন জন্ম। যারা কার্তিক মাসে ভক্তিভাবে কেশবকে অর্চনা না করেন তারা জমদূত কর্তৃক জন্তৃত হয়ে নরকে গমন করেন। সমুদায় তীর্থে স্নান করলে যে ফল হয়, সর্বপ্রকার দান করলে যে ফল হয়, কার্তিক মাসের ফলের সঙ্গে সেই সব কোট্যাংশেরও এক অংশ হতে যোগ্য হয় না। এবং জানেন নদী পর্বত এবং সমুদায় সকলের ক্ষয় উৎপন্ন হয় না, তদ্রূপ কার্তিক মাসে যা কিছু পুণ্য করুক বা পাপি করুক তার কখনো ক্ষয় হয় না। সেই জন্য আপনারা সবাই পাপ পুণ্য দুটোই করবেন না। এখানে একটা কথা বলা হয়েছে,
শাস্ত্রে এমন অনেক ধরনের কথা আছে যে কথাগুলো মানেটা একটু উল্টো পাল্টে, যে কথা দুই রকম ধরনের অর্থ বহন করে। পুণ্য করতে হবে ভালো কথা, পাপ করবে না, তার সব পাপ কেটে যাবে। এই জন্যে যদি আমরা পাপটাও করি তাহলে সেটা কিন্তু নাম অপরাধের মধ্যে চলে যাবে, তা হবে না। নাম বলে পাপ বুদ্ধি হয়ে যাবে, সেটা নয়। মুখ্য তাৎপর্য বুঝতে হবে। হে ব্রাহ্মণ, কার্তিকের সময় মাস নেই, সত্যযুগের সময় যুগ নেই, বেদের সদৃশ্য শাস্ত্র নেই, গঙ্গার সময় তীর্থ নেই। অতএব বৈষ্ণবগণের সম্বন্ধে কার্তিক মাস সর্বদা প্রিয় বলে জানবে। তাহলে বৈষ্ণবগণের পক্ষে দেখা হয়েছে, তাহলে অবৈষ্ণবদের পক্ষে নয় তো? যদি প্রশ্ন ওঠে সকলের জন্য, সত্যযুগের সময় যুগ নেই বলা হয়েছে। কেন? সত্যযুগে ধর্ম চতুষ্পাদ ছিল পূর্ণ, সেই জন্য সত্যযুগের মহিমা বিশেষ করে বলা আছে। অন্য আধিকারিক দেবদেবীর নাম নয়, ভগবানের নাম, নারায়ণের নাম, বিষ্ণুর নাম, কৃষ্ণের নাম, এ কথা বলা আছে। এত পরিষ্কার ভাবে লেখা থাকা সত্ত্বেও আর সন্দেহের কি কথা কি আছে? সাধন ভোজন ব্যাপারটাই ভগবানকে লক্ষ্য করে, কৃষ্ণকে লক্ষ্য করে। কেন একথা বলছেন? যেহেতু উপাসনার কথা, আরাধনার কথা, সাধন ভোজনের কথা, সেই জন্যই এই কথাটা আসছে। আমরা কার নাম জপ করব? কৃষ্ণ নাম জপ করব। কৃষ্ণ নাম হরিনাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাহলে সব জায়গায় তো কৃষ্ণ কথাটাই এসেছে। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এইমাত্র চাই, সংসার জিনিতে আর কোন বস্তু নাই। তো কৃষ্ণ নামের কথাই তো এলো। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্ত্যেব 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 গতিরন্যতা। তো ত্রিশত্ব করে বলছেন শাস্ত্র, সেখানে হরিনাম অন্য কোন নামের ব্যবস্থা। সুতরাং কৃষ্ণনাম হরিনামই করতে হবে আমাদের। এর দ্বারা ভক্তি লাভ হবে, মুক্তি লাভ হবে, ভক্তি লাভ হবে, সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি সব লাভ হবে। এই নাম সাধন এবং এই নাম সাধ্য, এটা বোঝানো আছে সুন্দরভাবে। যারা সত্যযুগে বাস করেছিলেন তারা অনেক সৌভাগ্যবান বলে বলি আমরা, কিন্তু কলিকালেও খুব একটা অসুবিধা নাই। তাহার একটা বিশেষ কলি যার নাম ধন্য কলি, যে যুগে ভগবান এসেছেন তার যে পরবর্তী কলি তার আবার বৈশিষ্ট্য বেশি। অষ্টাবিংশীতম চতুর্যুগের অন্তর্গত যে দ্বাপর যুগ ভগবান এলেন কৃষ্ণচন্দ্র, আবার এরই কলিকালে স্বয়ং চৈতন্য মহাপ্রভু এসেছেন। সুতরাং এই কলিকে বলা হয় ধন্য কলি। ধন্য কলিতে ধন্য কলি ধন্য নিতাই চৈতন্য পরম করুণা করি, তিনি এসেছেন। এটা বিশেষ কলি, এর জন্য তো ব্যবস্থা সব ভালো ভালো ব্যবস্থা দেওয়া আছে। সুতরাং পস্তানোর কোনো কারণ নেই। যদি মনে করি আমাদের লোকসানে পড়ে গেছি তা নয় ঠিক। মহাজন পদাবলীর মধ্যে আমরা পাচ্ছি এক জায়গায়
সেখানে রয়েছে যখন গৌর নিত্যানন্দ অদ্বৈতাদি ভক্তবৃন্দ নদিয়া নগরে অবতার তখনও না হইল জন্ম এ দেহের কিবা কর্ম মিছা মাত্র বহি ফিরিবার। একটা দুঃখের কথা বলা হয়েছে যে গৌর নিত্যানন্দ প্রভু পঞ্চতত্ত্ব যখন জগতে আবির্ভূত হয়েছিলেন আমার তখন জন্ম হয়নি, তাদের সাক্ষাৎ সান্নিধ্য লাভ করিনি। এখানে দুঃখের কথা একটা আছে, কিন্তু আবার একটা জিনিসও আবার গুরু বৈষ্ণবগণ পদকর্তা চিন্তা করেছেন যে তখন যদি আমার জমার ঘর কম ছিল, যদি আমি তাদের দর্শন করে যদি অপরাধ করে ফেলতাম, সেও তো আর একটা কথা। আমি কৃষ্ণের ভক্ত হব, এর থেকে ভালো ভাব আমি নিতাই গৌরের ভক্ত হব, ভালো কথা। আবার কৃষ্ণ ভক্ত বললে একটু অহংকার আছে, সেই জন্য বললেন আমি কৃষ্ণ ভক্ত হতে চাই না। বলে তাহলে কি হবেন আপনি? না, আমি ভক্তের ভক্ত হব। তাই একটা বিচার। কৃপাচার্য বোধ হয় বললেন মজ্জন্মনা ফলমিদম মধুকৈঠ ভারে মত প্রার্থনীয় মদনুগ্রহ এসব। আমার এইটাই জীবনের সফলতা, আমার প্রতি এইটাই কৃপা আমি মনে করব। কি ভগবান যদি আমাকে ভাবেন, কি ভাবেন? তদ্ভৃত্ত ভৃত্ত পরিচারক ভৃত্ত ভৃত্ত ভৃত্তস্য ভৃত্ত ইতিমান স্মর লোকনাথ। হে লোকনাথ, হে ভগবান, তুমি যদি আমাকে তোমার ভৃত্তের ভৃত্তের ভৃত্ত দশানুদাস দশানুদাস বলে ভাবো, তাহলে আমার জীবন সার্থক, জন্ম সফল। দৈন্য আমি যদি কৃষ্ণের ভক্ত বলি তাহলে অহংকার আসে, আমি যদি কৃষ্ণের ভক্ত বলি তাহলেও কিছু অহংকার থেকে যায়। কিন্তু আমি কৃষ্ণের ভক্তের ভক্তের ভক্ত এমন কথা যদি আসে তাহলে অহংকার থাকল না। কিন্তু সেটা অন্তরের ব্যাপার, এটা অন্তরনিষ্ঠা অন্তরদর্শন, মুখে বললে হবে না। তাহলে অভ্যাসটা রাখতে হবে, তাহলে অভ্যাসটা রাখতে হবে যেন প্রাণ খুলে বলতে পারি। এ কথাও রয়েছে চৈতন্য চরিতামৃত করা এক জায়গায় বলছেন, ভক্ত বলে যে অভিমান, ভৃত্ত বলে যে অভিমান, সেবক বলে যে অভিমান, এটা খুব বড় কথা। অল্প করি নামানিহ দাস হেন নাম, অল্প ভাগ্যে দাস নাহি করে ভগবান। খুব সুন্দর কথা, এটাও তো বুঝানো হয়েছে। আমি ভগবানের সেবক সেবিকা, এটা বহু ভাগ্যের কথা। আগে আমার ভিতরে এই দৈন্যভাব আসুক, দীনতা আসুক, অমানি মানব ধর্ম আসুক, আর ভগবান যদি মেনে নেন, গুরু বৈষ্ণবগণ যদি মেনে নেন, তাহলে তো আমার হয়ে গেল সব। এটা হলো ঠিক দৈন্যভাব। একজন প্রচুর সদ্গুণে ভূষিত, কিন্তু যদি তার পরিভক্তি না থাকে, যদি তার শ্রদ্ধা না থাকে, শাস্ত্র বলছেন হল না, হল না। কেন? হরাব ভক্তস্য কুতো মহদ্গুণা, হরিতে যার অভক্তি তার কোন কাজের হবে না। কেন? যিনি ভগবানে প্রভুত্বি স্বীকার করছেন না, সাধুগুরু বৈষ্ণবে প্রভুত্বি স্বীকার করছেন না, সেই ক্ষেত্রটা বলছেন মনোরথে না অসতি ধাবত বৈ, অসৎ মনোরথে তিনি প্রভাবিত। মন শব্দে ব্যাখ্যা দিয়েছেন শাস্ত্রে,
মনটা কিরকম, দ্বৈতে ভদ্রাভদ্র জ্ঞান, সব মনোধর্ম, এই ভালো এই মন্দ এই সব ভ্রম। মনোধর্মী মানে সকালে একরকম, দুপুরে একরকম, সন্ধ্যায় একরকম, সব সময় পাল্টাচ্ছে তার অবস্থাটা, এর নাম হল মনোধর্ম, অসলিটিং মুড। চিন্তা ভাবনা সবসময় করে উঠতে পারছি না আমি। অর্জুন প্রশ্ন করেই বসলেন কৃষ্ণের কাছে, গীতায় বর্ণনা রয়েছে বহু উপদেশ শ্রবণ করবার পরও সখা অর্জুন প্রশ্ন করে বসলেন কৃষ্ণের কাছে, বহু উপদেশ তো তুমি দিলে আমাকে, অনেক ভালো ভালো কথা শুনলাম, কিন্তু কিছুই তো মনে রাখতে পারি না, সবই তো ভুলে যাচ্ছি, এখনই বলছো এখনই ভুলে যাচ্ছি, তা কি করব? চঞ্চলম হি মনকৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়ম তস্যাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। কিন্তু কিছু বল ভরসা রাখতে পারছি না, ভীষণ চঞ্চল আমার মন, কি করি বলো তো, কি করে আমি এসব কথা মনে রাখতে পারবো, সব ভুলে যাচ্ছি। প্রমাথি, এ কারো কোনো এ মানে না, শাসন মানে না, প্রশ্ন কি উত্তর দিয়েছেন অর্জুন, এই যে প্রশ্ন করেছেন এর উত্তর তো কৃষ্ণ দিয়েছেন গীতায়, অসংসায়ং মহাবাহ মন দুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। যা বলছ অর্জুন সখা ঠিকই বলছ, মন বড়ই দুষ্ট, মন বড়ই চঞ্চল, তথাপি চঞ্চলতা পরিত্যাগ করবার জন্যে তোমাকে দুটা উপায় অবলম্বন করতে হবে, একটা অভ্যাস যোগ, মনটাকে সব সময় এনগেজমেন্ট দিতে হবে, চাকরি দিতে হবে, যখনই সে নিশ্চিন্তভাবে থাকবে কোনো চাকরি ছাড়া কোনো কাজ ছাড়া তখনই সে উল্টোপাল্টা করবে, কেন ওটা বদ্ধ মনের ধর্ম, সেজন্য তাকে কাজ দিতে হবে সবসময়, তা এনগেজমেন্ট দিয়ে রাখতে হবে, তা এনগেজমেন্ট যদি দেবে তো ভালোটাই দেবে, ভালো কাজ দেবে, তাকে ভগবত সম্পর্কিত কাজ দেবে, আত্মোন্নতি সুযোগ কাজ তাকে দেবে, সেই কাজে তাকে নিযুক্ত রাখবে, তাহলে ভালো হবে। হরিনাম করছি আমি, হরিনাম করতে করতে অন্য মানুষকে হয়ে গেলাম, অপরাধ মানেতে অনবধান হয় অপরাধ, তাহাকে পুরাণকর্তা বলেন প্রমাদ, খারাপ কথা এটা, নামাপরাধের মধ্যে রয়েছে, তাহলে ভালো জিনিস তাকে দিতে হবে, ভালো কাজ, ভগবত সম্পর্কীয় কাজ, শ্রদ্ধা ভক্তিমূলক কাজ তাকে দিতে হবে, এনগেজমেন্ট। আন্নিক করতে বসলাম, বইটা ধরে আছি, মনটা ঘুরে এলো, কলকাতা বোম্বে দিল্লি মাদ্রাস সব ঘুরে চলে এলো, বইটা কিন্তু ধরাই আছে হাতে, মুশকিল, অনবধান, কিন্তু ওকে কন্ট্রোল করতে হবে, কিভাবে, মনকে কাজ দিয়ে। দুষ্টু ছেলে সবসময় দুষ্টুমি করছে, এটা ধরছে ওটা ভাঙছে করছে, একটু খেলনা টেলনা দিয়ে দেন, চুপচাপ বসে থাকবে, তো মনকে ওরকম কাজ দিয়ে দিতে হবে, এনগেজমেন্টটা তাকে দিতে হবে। বলে কেন এই কথা, শাস্ত্রে উপদেশ কেন, শাস্ত্রেই বুঝিয়েছেন
মনটা যখন ফাঁকা থাকে তখন সে চারিদিকে দৌড়াদৌড়ি করে, আসল কাজ ফেলে দিয়ে চারিদিকে দৌড়াদৌড়ি করে, যেটা ইংরেজিতে আমরা পাই ভ্যাকেন্ট মাইন্ড ইজ দি ডেভিলস ওয়ার্কশপ, শূন্য মন শয়তানের বাসা বলা হয়। সেজন্য তাকে এনগেজমেন্ট যদি দিতে হয় তাহলে ভালো এনগেজমেন্ট দেব, ভগবত চিন্তা করবার অবসর দেব, হরিনাম করছি করতে করতে ঘুম আসছে, দাঁড়িয়ে থাকতে হবে বা চলাফেরা করতে করতে হরিনাম করতে হবে, তাহলে আর ঘুমটা আসবে না। আচ্ছা ওটাকে রেখে দিলাম, হাতের কাজ কিছু করা যাক, আমি তো ভগবানের সংসারে আছি, ভগবানের সংসারে আমার প্রতিজ্ঞা আমি সবটাই ভগবত প্রতিকামনায় করছি করব। তখন হাতের কাজ কিছু আরম্ভ করলাম, সেবা কাজ, ঘুম ছেড়ে গেল, চলতে লাগলো ওটা। মা যশোদা তিনি রাজরানী, তো তার তো দাসদাসী অনেক, ছেলেটা পরের বাড়িতে চুরি করে খাচ্ছে মাখন, মাখনা চোর অমুরারি, নালিশ বহু রকম আসছে মা যশোদার কাছে, কিন্তু কোন নালিশই তিনি বিশ্বাস করতে পারেন না। আমার গোপাল তো আমার কাছেই শুয়ে থাকে সব সময়, এ চুরি করে কখন? এরা আমার ছেলেটাকে দেখতে পারে না, সেই জন্য কেবল ওদের বিরুদ্ধে নালিশ করে। আসলে ছেলেটা কিন্তু ওইরকমই দুষ্ট, ওরা মিথ্যা কথা বলে না, ঠিকই বলে, মা যশোদা বুঝে উঠতে পারেন না। পরে আস্তে আস্তে এমন নালিশ আসতে লাগলো, মা যশোদাকে একটু বিশ্বাস করতেই হল যেসব দুষ্টুমি করেছিল। যেই মা ভোরবেলায় উঠে চলে যায়, গোপাল অনুষ্ঠ করে বেরিয়ে পড়ে, পাশের ঘরেই ঘর 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 আরম্ভ হয়ে গেছে, যদি মন্থন আরম্ভ হয়েছে, গিয়ে হাজির হচ্ছে, সমস্ত সব গয়নাগাটি সব লাগানো আছে গায়ে, এত গয়না আছে যে অন্ধকারেও দেখা যাবে সব, আবার কতগুলো গয়না আছে আওয়াজ হবে সব, রুনিজুন আওয়াজ হবে সব, সেগুলোকে চেপে ধরেছে শয়তান, তো দেখছে কোথাও কোন ঘরেতে সেখানে দধি মন্থন হচ্ছে, প্রদীপ জ্বলছে, ও দিয়ে নিবিয়ে দিল, আগেই দেখে নিয়েছে কোথায় কি আছে, নিয়ে দৌড়ে পালাচ্ছে, চোর চোর ধর 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 চোর চোর, হ্যাঁ চুপ, আর এমনি করে দিচ্ছে সাবধান, কিছু বলবে না, বললে আবার আরো বেশি উৎপাত করব। ব্যাপারগুলো কি, যেখানে কিছু পাচ্ছে না সেখানে বাচ্চা দোলনাতে বাচ্চা শুয়ে আছে, তোমাদের চিমটি কেটে দিল, আচ্ছা হ্যাঁ লাগিয়ে দিয়েছে, ও দৌড়ে পালালো। কোন গৃহস্থের বাড়িতে উঠানে শশা গাছটা আছে, ওটা থেকে কেটে দিয়ে চলে এলো, উপরে উপরে দিয়ে চলে এলো। এইরকম ধরনের নালিশের পর নালিশ সব আসছিল, কিন্তু বিশ্বাস করতে পারছেন না কিছু। কিন্তু এমন অবস্থা হল শেষকালে, উনি মনে করলেন বোধ হয় কিছু কিছু করছে এরকম ধরনের, তাহলে এরা মিথ্যা মিথ্যি কেন বলবে সব, সমস্ত দাসদাসীকে যারা ওইসব কাজগুলো করছিলেন, দেখ আমি করব, আমার ছেলের ঘরে এত খাবার সে ঘরে খায় না, পরের বাড়িতে গিয়ে চুরি করে, ননি মাখন, আশ্চর্য ব্যাপার, তাই সব দাসদাসী এরা করে তো, খুব যত্ন করে করে না বোধ হয়, এই জন্য খায় না, তা তিনি নিজেই দধি মন্থন করতে বসেছিলেন। দধি মন্থন যখন করছিলেন তখন কি তার মুখটা কিন্তু বন্ধ ছিল না, একদা গৃহদা শিশু যশোদানন্দ গেহিনী
कर्मांतर निजुक्ता सु निर्ममंतर सायंग दोदी दोदी मंतन को चलें तिनी किन्तु मुक्ता तार खाली चलो ना कृष्ण गुणगान करे जाच्छेन भवनेर लीला कथा गान करे जाच्छेन ये हाते काज करो मुखे मुखे नाम करो एटा कथा आछे हाते जे काज बा सेटा सेवा काज আর মুখে নামটা করাও সেবা কাজ কিন্তু দুটোই একসঙ্গে করতে হবে অনেকে আমাদের প্রশ্ন করেন আজকাল আমি যদি শুধুই সেবা কাজ করি যদি হরিনামটা না করি আমি বলে হবে না চলবে না হরিনামও করতে হবে সংখ্যানাম আবার সেবা কাজও করতে হবে নির্দিষ্ট সেবা কাজও করতে হবে ওটা ছেড়ে এটা এটা ছেড়ে ওটা তা নয় ওই নাম এবং সেবা পরস্পর পরস্পরের পরিপূরক একটা করলে হবে না দুটোই করতে হবে সংখ্যা নাম যা আছে নির্বন্ধ নাম যা আছে সেটা করতেই হবে তার ভিতরে আবার বিভিন্ন রকমের সেবাগুলো করতে হবে সময়টা বের করতে হবে এই সংসারটা এমনই যে সংসার আমাদের সময় দেয় না কাকু সময় করে নিতে হবে আমাকে কেউ সময় দেয় না এই সংসারে আমার গুরুদেবের কাছে আমি ব্যাখ্যা শুনেছিলাম সংসারটা কিরকম জানিস না জানি না বলুন বলে সংসারে কেউ কখনো সময় দেয় না কিরকম না তোর হাড় খাবো তোর মাছ খাবো তোর চামড়া দিয়ে ডুগডুগি বাজাব এই হলো সংসারের স্বরূপ সংসার তো কখনো অবসর দেয় না আমাকে আমি খেটে খেটে মরে গেলেও কখনো একবার মুখে বলে না আমরা তোমার কাজের জন্য বড় কৃতজ্ঞ আছি যা যথেষ্ট করেছো তুমি এ কখনো কারো মুখ দিয়ে শোনা যাবে না বরং সমালোচনা তারপরেও সমালোচনা যতই করুক না কেন তাহলে সেই সংসারে আমি লোকের কাছ থেকে সময় অবসর আশা করি কেন আশা করা বৃথ যদি সাধন ভজন করতে হয় আমাকে নাম ভজন যদি করতে হয় সেবা কাজ যদি করতে হয় ঠাকুরের সেবা পূজা করতে হয় সময় বের করতে হবে আমাকে রুটিন লাইফ দরকার রুটিন ছাড়া চলবে না তাহলে সময় বেরোবে না তো সব জিনিসটা নিয়েই আমাদের চলতে হবে হরিনামও করতে হবে সেবা কাজও করতে হবে শাস্ত্র গ্রন্থ আলোচনা করতে হবে পাঁচজন লোক এলে পরে তাদের আদর যত্ন করতে হবে কোনটা ছাড়বো আমি সব কাজগুলি আমাকে করতে হবে কিন্তু সময় অনুসারে এটাই তো নিয়ম জগতে কেউ আমাদের সময় দেয় না আবার সময় কিন্তু ঠিক চুড়ে যায় বয়ে যায় টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নাম সমুদ্রের ঢেউ ঠিকই চলে যায় সময়ও চলে যায় যদি চলে যায় চলমান বস্তু তাকে ধরে রাখতে হবে তার সদ্ব্যবহার করে বেস্ট ইউটিলাইজ করে এ কথা শাস্ত্রে সব জায়গায় লেখা আছে বেগে ধায় নাহি রয়ে স্থির সহায় সম্পদ বল সকলি গুচালকাল আয়ু যেন পদ্মপত্রে নীর মহাজন বাণীতে রয়েছে আমরা সবাই ভাবছি আরে এখনো ঢের ঢের সময় আছে রে এখন সংসারে কিছু ভোগসুখ কর ওই যখন বুড়া থুথুড়া হয়ে যাবে বলে কিরকম বুড়া থুথুড়া অঙ্গ অঙ্গলিতং ফলিতং মুন্নং দশনবিহীনং জাতং তুণ্ডং কর দ্রুত কম্পিত শোভিত দণ্ডং তদপি ন মুঞ্চাশা ভাণ্ডম ওই যাবজ্জননম তাবন মরণম তাবজ্জননী জঠরে শয়নম ইতি সংসারে স্ফুটতর দোষ কথমিহ মানব তব সন্তোষ ওইগুলো চিন্তা করতে হবে কাতবকান্তা কস্তে পুত্র সংসার অতীব বিচিত্র কশ্যত্তং বা কুত আয়াত
तत्तं चिंतय तदिदम अभ्रात। ये तुम्हें कोथाय छिले की करीते हेथा एले की बा काज करे गेले पाबे कि सुख जीवनी। तत्त्व जिज्ञासा ये प्रश्न भीतरे रखते हबे एर उत्तर पावा चाय साधन भजने प्रवृत्त होते हबे समय नाई। नीतिशास्त्रे एक श्लोक पढ़ेछिलाम खूब सुंदर कथा। जखन टाका पैसा रोजगार करब और जखन विद्या अर्जन करब से समय भावते हबे आमी अजर अमर। और जखन धर्मकर्माचरण करब तखन भावते हबे आर समय नाई समय नाई। कौमार अजरामरवत प्राज्ञ विद्यामर्थं च चिंतयेत् गृहीतैव केशेषु मृत्युना धर्ममाचरेत्। आमी जखन चाकरी बाकरी करब जखन लेखापढ़ा शिखब तखन आमी अजर अमर भावते हबे ता नाहले ओटा चलबे ना। आज जखन धर्मकर्माचरण करब तखन भावते हबे मृत्यु आमार केश आकर्षण करे रेखेछे टैंफू करबार उपाय नाई। ये ना भावले धर्माचरण हबे ना। एटा दुर्बलता नय अनेके बोलछेन एटा दुर्बलता। दुर्बलता दु रकमेर साधन भजनहीन व्यक्तिर दुर्बलता भगवत चिंता ना कराटा भगवत ध्यान धारणा ना रखा एटा हलो दुर्बलता साधन भजनहीन व्यक्तिर। আর হরিভজন করা সৎপথে এগিয়ে চলা সাধুগুরু বৈষ্ণবের সেবায় ভজনে ঠিক ঠিকভাবে সময়টার সদ্ব্যবহার করা এটা দুর্বলতা নয় সৎসাহসিকতা। একথা শাস্ত্রে বলা আছে সৎসাহসিকতা। ধর্মের ব্যাখ্যা আজকাল দেওয়া হয় কি ব্যাখ্যাটা দেওয়া হচ্ছে ভয়ে ভক্তি। ভয়ে ভক্তি বলে আমরা ধর্ম কর্মাচরণ করি কি ভয়ে এই ব্যাখ্যা দেওয়া হচ্ছে। শাস্ত্র বলছেন যে সব থেকে যাদের চরম সৎসাহস আছে তারাই সাধন ভজন পথে অগ্রসর হতে পারেন এবং সাধন ভজন করবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে পারেন। সেই কথাই শেখানো আছে বুঝানো আছে। দুর্বল চিত্ত ব্যক্তির পক্ষে হরিভজন নয়। আত্মবলে বলিয়ান যিনি তিনি এগোতে পারেন সাধন ভজন পথে। শাস্ত্রের বাণী বেদের বাণী উপনিষদের বাণী উল্টো পাল্টা ব্যাখ্যা দেওয়া হচ্ছে আজকাল। নায় আত্মা বলহীনে ন লভ্য লেখা আছে উপনিষদে। এর কোন কোন কর্মী সম্প্রদায় জ্ঞানী সম্প্রদায় তারা বলছেন লাঠি সোটা নিয়ে ধর্ম রক্ষা করতে হবে লাঠি খেলা চাই সড়কি খেলা চাই এইসব দিয়ে নাকি ধর্ম রক্ষা করতে হবে। তো বলহীন না লভ্য এখানে কোন বল ফিজিক্যাল স্ট্রেংথ না মেন্টাল স্ট্রেংথ না আত্মবল। আত্মবলের কথা বলা হয়েছে ন আয়াম আত্মা বলহীন অলভ্য সেটা হল বলদেবীর চিদ বল সেই বলের কথা বলা হয়েছে। এটা শারীরিক কসরত নয়। আয়াম আত্মা বলহীন অলভ্য বলদেবীর বল। একটা বলদেব একটা অসুরকে বধ করেছেন দুটো অসুরকে অন্তত বধ করেছেন দেখা যায়। একটা প্রলম্বাসুর আর একটা অসুর দেখা যায় ধেনুকাসুর।
এই দুটো অসুরই হল অজ্ঞান, অজ্ঞানের সিম্বল। তা বলদেবের কাজটা কি, গুরুপাদবোধনের কাজটা কি? আমরা যে এটা পড়ি, প্রণাম শ্লোকটা পড়ি, অজ্ঞান অতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতমেন তস্মৈ শ্রী গুরবে নমঃ বলি। এটা অজ্ঞান তিমির থেকে যিনি আমাকে জ্ঞানালোক প্রদান করেন, সদ্গুরু তিনি। অনেকে আবার উল্টো পাল্টা রহস্য করে ব্যাখ্যা দেন, এবং অজ্ঞান অতিমিরন্দের সময় অজ্ঞানের ওজন 3 মন্দর্শের, জ্ঞানাঞ্জন শোলা করে মানে জ্ঞানের ওজন 16 ওজন, এরকম অর্থ করছেন আজকাল। শাস্ত্রীয় অর্থ নিতে হবে তোমাদের, পজিটিভ সাইডের অর্থ নিতে হবে। জগতের যত চিন্তা ভাবনা, জগতের যত ক্রিয়াকলাপ অনুষ্ঠান, সবগুলি তাৎকালিক, এর কোন বিশেষ সুফল নাই। শাস্ত্রে যত শব্দ ব্যবহার হয়েছে, এই সব শব্দগুলো শব্দ সামান্য নয়, শব্দ ব্রহ্ম, একথা বলা হয়েছে। আমরা সাধারণভাবে যেসব গল্প গুজব করি সেগুলো শব্দ সামান্য, শাস্ত্রে যেটা লেখা আছে শব্দ ব্রহ্ম, তার প্রতিটি শব্দই শব্দ ব্রহ্ম। তো শব্দ ব্রহ্মের তো অপরিসীম ক্ষমতা, সে শব্দ উচ্চারণ করলে কে উচ্চারণ করবেন? চেতন জিহ্বায় যদি উচ্চারিত হয় সেই শব্দ, ঠিক ঠিক ফল পাওয়া যাবে। সেই নাম যদি নামব্রহ্ম নাদব্রহ্ম যদি চেতন জিহ্বায় উচ্চারিত হয়, সেবনমুখ জিহ্বায় যদি উচ্চারিত হয়, সঙ্গে সঙ্গে ফল। সেই নাম আমার কাছে তার স্বরূপ প্রকাশ করেন, সেই নাম আমার কাছে তার পূর্ণ স্বরূপ অবগত করান। বিশদ বিকশিপুন দেখায় নিজ রূপগুণ চিত্ত হরি লয় কৃষ্ণ পর, একথা বর্ণনা আছে। কৃষ্ণ নাম ধরে কত বল, এ কীর্তনের মধ্যে পাওয়া যাচ্ছে।